সাইবার প্রতারণায় গায়েব হওয়া টাকা ফেরত পেল প্রতারকেরা। টাকা উদ্ধার করে প্রতারকদের হাতে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সাম্প্রতিককালে বিভিন্ন সময়ে পাণ্ডবেশ্বর এলাকায় সাইবার প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে যারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এরকম পাঁচজনের 3,80,133 টাকা উদ্ধার করেছে পুলিশ। সানডে পাণ্ডবেশ্বর থানায় ডেকে প্রতারিত পাঁচজনের হাতে টাকা ফেরত দেওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওমর আলী মোল্লা জানান, অসাবধানতা, অজ্ঞতা ও লোভের কারণে অনেকে সাইবার প্রতারণার শিকার হন। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে, সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমাদের একটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদের পাণ্ডবেশ্বর থানায় ফিরে পাওয়া যে একটা প্রতিটা থানাতেই আমরা উদযাপন করছি, সেটা হচ্ছে কোনোভাবে যদি আমাদের কোনো কিছু খোয়া যাচ্ছে আমাদের অসতর্কতার জন্য, এবং সেটা যদি আমাদের মোবাইল ফোন হোক অথবা আমাদের সাইবার ক্রাইমের দ্বারা আমরা কোনোভাবে যদি টাকা আমাদের চলে যাচ্ছে, তা সেটা যদি আমরা রিকভার করতে পারছি, তাহলে পরে সেটা আমরা যা যে তার অ্যাকচুয়াল মালিক তাকে ফেরত দেওয়া হচ্ছে। তো তেমনই একটা ইনিশিয়েটিভ আমরা প্রত্যেকটা থানাতে নেওয়া হয়েছে, তেমনই আমার পাণ্ডবেশ্বর থানাতেও নেওয়া হয়েছে। এটা আমাদের ওসি পাণ্ডবেশ্বর একটা ভালো উদ্যোগ, তার সঙ্গে আমাদের পুরো টিমটাই আছে। তো আজকে আমাদের টোটাল 3,80,133 টাকা মতন আমাদের ফেরত দেওয়া হয়েছে। তো যেবা যারা পেয়েছেন তারা, তাদের সঙ্গে কথা হলো, তারা কীভাবে সেই টাকাটা খোয়া গিয়েছিল এটা একটা আমাদের একটা শিক্ষার বিষয়, যে টাকাগুলো কীভাবে ফ্রড হচ্ছে, কী মাধ্যমে, কেমন তাদের মোটাস অপারেন্ডি, অর্থাৎ তাদের কার্যকরণের যে পদ্ধতি সেটা কেমন, ইত্যাদি আমাদের আজকে আলোচনা হলো, কীভাবে তাদের টাকাটা খোয়া গেল। তো সেটা আমি এবং আমাদের প্রত্যেকেই চাইবো যে তারা যেন এটা একটা ফিডব্যাক দেয়, এবং তারাও সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ থাকে সেটার বিষয়ে তারা যেন সোশ্যাল মিডিয়াতে লেখে একটা, যে কীভাবে তাদের টাকা খোয়া গিয়েছিল এবং সেই টাকাটা তারা কীভাবে ফেরত পেল। তো আমাদের এই সার্ভে টাইমের টাকা ফেরত পাওয়ার সবচেয়ে ভালো একটা উপায় সেটা হচ্ছে তৎক্ষণাৎ আমাদের পুলিশকে অবগত করা, যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো তত তাড়াতাড়ি আমরা অ্যাকশন নিতে পারবো, এবং টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা এবং তার পার্সেন্টেজ, যে টাকা ফেরত পাওয়ার 100%, 90%, 85%, 50%, সেটা সম্ভাবনা তত বাড়বে। অর্থাৎ যত তাড়াতাড়ি আমরা পুলিশকে অবগত করতে পারবো আমরা টাকা ফেরত পাওয়ার চান্সটা তত বাড়বে। তো আজকে আমাদের এটা একটা নিরন্তর প্রসেস আমাদের চলে আসছে, এবং শুধুমাত্র এটা দিয়ে আমরা থামবো না। আমাদের যদি আরও ধরনের ফ্রড হয়ে থাকে, আমাদের জানা থাকে, আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু করে আমরা রিকভারি চেষ্টা করছি, এবং যারা অ্যাকচুয়াল মালিক তাদের হাতে ফেরত দেওয়ার চেষ্টা করছি। টাকাটা আমার, আমি ফেসবুকে একটা অ্যাড দেখেছিলাম পেন্সিল প্যাকিংয়ের, বাড়িতে বসে কাজ। তো ওটা দেখার পর আমি কাজের জন্য কন্ট্যাক্ট করেছিলাম। তো কন্ট্যাক্ট করার পরে আমাকে প্রথমে মানে 600 টাকা দিয়ে বললো জয়েন করতে। তো ওটার জন্য বললো যে একটা কার্ড বানাতে হবে, তো বললো যে দুপুর 1টা পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে তার পরের দিন। তো দুপুর 1টার সময় যখন আমি ফোন করেছিলাম, ওনারও ফোন করেনি, ফোন করার পরে যখন বললো যে মাল ডেলিভারি হয়ে যাবে, তখন বললো যে আমাকে যে টাকা পাঠাতে হবে 3,150 টাকা। এবার এইভাবে আমি একসাথে টাকাটা পাঠাবার ফলে ওরা বললো যে আলাদা আলাদা করে পাঠাতে হবে, 3,100 আলাদা, 50 আলাদা। এইভাবে দুবার দিয়েছি, দ্বিতীয়বার দেওয়ার পরে বলে টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার ফিরে চলে যাবে, কিন্তু সেটা বললো যে আপনার যে কার্ডটা আছে সেটা চালু করার জন্য আরও 5,000 টাকা লাগবে। এইভাবে আমি টোটাল 6,900 টাকা মতো দিয়েছিলাম। তো দেওয়ার পর যখন আরও 5,000 টাকা আমাকে দিতে বলে, তখন আমি বুঝতে পারলাম যে এটা ফ্রড। তো ইমিডিয়েট তখনই আমি ওই ফোনটা কাটার সঙ্গে সঙ্গে আমি বললাম ঠিক আছে, আমার একটু সময় দাও, 8টা পর্যন্ত আমি সময় নিয়েছিলাম। তারপর সেই দিনই ওই দুপুরে আমি আমার হাজব্যান্ডকে মানে কাজে ছিল ডেকে পড়ে তৎক্ষণাৎ আমি পুলিশ স্টেশনে এসে মানে আজকে আজকে পুলিশের পক্ষ থেকে কী কী হলো আজকে? আজকে ওই যে টাকাটা পেয়েছিলাম সেই জন্য মানে যে ইন্সপেক্টর ছিলেন পুলিশ অফিসাররা, তো ওনারা সবাই মানে বললেন যে হ্যাঁ যেটা হয়েছে তার সেটা থেকে যেন আমরা আরও যারা আছে মানে আজ কত টাকা ফেরত দিল তোমার? আজকে মানে টাকাটা আমি পেয়ে গেছি, মানে অনেকদিন আগেই পেয়েছি টাকাটা, আমি ওই পুরো টাকাটাই ফেরত পেয়েছি, 6,900 টাকা পুরোটাই ফেরত পেয়েছি। এবং আজকে সেটার জন্য একটা মিটিং ছিল যে আরও বাকি যারা আছে তারা যেন। আর বলছি যে এই যে তুমি প্রতারণার শিকার হয়েছিলে, আদার্স কেউ যেন না হয়, তার জন্য কি বলবে সবাইকে? সবাইকে বলবো যে চট করে মানে কোনো কিছু অ্যাড দেখে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এখন অনেকেই যারা ব্যবহার করছে,
তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে যেন দূরে থাকে, কারণ এগুলো সব প্রায় অনেকই ফেক হয়, কারণ এগুলো থেকে ওই ফ্রড মানে যারা আছে তারা বেশিরভাগ এইভাবেই টাকা নিচ্ছে। কি নাম তোমার? আমার নাম অর্পিতা বাদ্যকর। কি ভাবছেন, ই-রিকশা কিনবেন? তাহলে আর দেরি কিসের, চলে আসুন আপনার শহর ধূপগুড়িতে। কেননা টিসি নাম্বার প্রাপ্ত রাজ্য সরকার ও কেন্দ্র সরকার স্বীকৃত ই-রিকশা এখন আপনার শহর ধূপগুড়িতে। নতুন ই-রিকশার সাথে সাথে আপনার জন্য থাকছে আকর্ষণীয় উপহার, সেই সাথে ফিনান্সের সুব্যবস্থাও। ই-রিকশা নিয়ে যাবার পর আমাদের এখানে সার্ভিসিং এর ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা টুকলি অটো, কলেজ রোড, মধ্যপাড়া, ধূপগুড়ি। যোগাযোগ নম্বর 7001699569832093303। এখানে বিভিন্ন কোম্পানির ব্যাটারি চালিত ই-রিকশা ও স্পেয়ার পার্টসও পাওয়া যায়।